আচ্ছা, পৃথিবীর এখন ধর্মহীনরা হচ্ছে পৃথিবীতে তৃতীয় সর্বাধিক মানুষ। স্ক্যান্ডিনেভিয়ান ধর্মহীন দেশগুলা, জাপান, চীন, এরকম অনেকগুলা দেশের বেশিরভাগ মানুষ ধর্মহীন। তারা কোনো ধর্ম পালন করে না, তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, এমনকি বৌদ্ধ আচ্ছা ধর্মের মধ্যেও ঈশ্বরের ধারণা বলে কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখা গেল যে ঈশ্বরে বিশ্বাস করে না এরকম মানুষের সংখ্যা অনেক। আসসালামু আলাইকুম আজহারি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন মহাদি ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন যে বর্তমান সময়টাই যেন কেমন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে দোষারোপ করতে নিষেধ করেছেন, কিন্তু যুগ এমন একটা, চতুর্দিকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মানুষ নাস্তিক হতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, নাস্তিক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন যে ইয়াং কুল জেনারেশন, মনে করে, হ্যাঁ এখন কুল মনে করে, হ্যাঁ হ্যাঁ নাস্তিক কুল, হওয়াটা হ্যাঁ কুল মনে করে। রাইট, খুব সুন্দর একটি ওয়ার্ড বলেছেন যে ওরা কুল মনে করে যে নাস্তিক হওয়াটা খুব কুল একটা ট্রেন্ডিং বিষয়। ইস্যু। তো এই যে নাস্তিক হওয়ার যে বিষয়টা, নাস্তিকদের যে একটা যুবক নাস্তিক হয়ে যায়, তার ভিতরে কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে হয় ভাইয়া। অবশ্যই তো ওই যে দ্বিধা দ্বন্দ্ব, অনেক হ্যাঁ হ্যাঁ সন্দেহ হ্যাঁ কাজ করে তার অনেকগুলো ভিতরে। প্রশ্ন প্রথম একত্রিত হয়, দেন সে চিন্তা করে যে হ্যাঁ এই প্রশ্নগুলো উত্তর যেহেতু আমি পাচ্ছি না, তাহলে ওইটা রাইট, ওইটাই রাইট, তখন সে নাস্তিকতার দিকে হ্যাঁ এগিয়ে তখন যায়। সে ওইদিকে মুভ করে। প্রথমে নাস্তিকতার দিকে সরাসরি যায় না, প্রথমে সংশয়বাদের দিকে যায়, হ্যাঁ দ্বিধাদ্বন্দ্বের মতো সংশয়বাদ তৈরি হয়। সংশয়বাদ, হ্যাঁ ঠিক আছে, নস্টিসিজম যেটাকে আমরা আস্তে বলি, আস্তে, হ্যাঁ অ্যাগনস্টিক হয়ে যায়। তারপর আস্তে আস্তে ওইটা সে মুক্তমনা হয়ে যায়, মুক্তমনা, তারপর দাবি আস্তে করে। আস্তে সে নাস্তিকতার হ্যাঁ দিকে, তো পুরোপুরি অ্যাথিজমের দিকে এগিয়ে সবগুলো যায়। প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটি অনুষ্ঠান সাজিয়েছি, আসলে অনুষ্ঠানও বলা যায় না, এটা আমাদের নিজস্ব গৌরব আলোচনা, ড্রয়িং রুম টক। হ্যাঁ ড্রয়িং রুম টক, কিন্তু এটার নাম আমরা দিয়েছি ফুড ফর থট, চিন্তার খোরাক। তো এই ফুড ফর থটে আমরা আপনাদের মনে যে প্রশ্নগুলো জাগে আল্লাহ, তার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, জাজাক আল্লাহু খাইরান। এত সুন্দর একটা স্টুডিও করেছেন মার্সিটিউন নামে, মানে আলহামদুলিল্লাহ। এটা শুক্রিয়া, ঢাকাতে এত সুন্দর স্টুডিও কয়টা আছে আমার জানা নেই, তো এত কষ্ট করে এই স্টুডিওটা সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। আমিও আপনার এটা পার্ট হতে পেরেছি, এজন্য আমি নিজেও গর্ববোধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে কবুল করেন, যেন আমাদের দিনের জন্য, ইসলামের জন্য। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো মার্সি টিউনে ফুল প্ল্যানটা আমাদের একসাথে করা, এবং আলহামদুলিল্লাহ নামটা আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমার মনে পড়ে রমজান মাসে আমরা সাহারির সময় আমরা নামটা সিলেক্ট করি, হ্যাঁ অনেকগুলো নামের মধ্যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যাব প্রশ্নতে। প্রথম যে প্রশ্নটা হলো, মনে করেন যে এখন তো আমরা আসলে গৌরব আলোচনা, তো প্রথমত আমি আপনার একটু এন্টিতেই বসলাম, যে মনে করেন আমি, আল্লাহ মাফ করুক, যে আমি নাস্তিকদের হয়ে আমি আপনাদের, আপনাকে প্রশ্নগুলো করব, কারণ আমি আপনার বিপরীত থেকেই প্রশ্নগুলো করি। প্রথম প্রশ্নটা হলো যে এই যে আল্লাহ তাআলা আছেন আমরা মানি, কিন্তু অনেকে তো সৃষ্টিকর্তা কেন বিশ্বাস করবে, এটার কারণটা কি, কি লাভ তাতে, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথম প্রথম প্রশ্নটাই তো এখানে আসে। প্রথম হ্যাঁ প্রশ্ন, যে কেন আমি আল্লাহকে মানবো, কেন সৃষ্টিকর্তা মানবো, সৃষ্টিকর্তা যে আছেন এটা প্রমাণ, প্রমাণটা কি আসলে। ট্রু, ঠিক আছে, তো আমি আপনার প্রথমে এটা জানতে চাইবো যে সৃষ্টিকর্তা আমরা কেন মানবো। দেখুন, আমরা যদি আসলে, আমি মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন থিওরির সাথে, আবিষ্কারের সাথে আমি সৃষ্টিকর্তার বিশ্বাসটাকে, ইসলামে বিশ্বাসটাকে আমি লিঙ্ক আপ করতে চাই না। এই জন্য, কারণ বিজ্ঞান আজকে একটা জিনিস আবিষ্কার করেছে, পরিবর্তনশীল, এটা আগামীকাল বলবে যে না এটা এরকম না, আসলে অন্যরকম। যেমন এক সময় বিশ্বাস করা হতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আস্তে আস্তে প্রমাণ হলো, একদম স্যাটেলাইটে গিয়ে মানুষ দেখেছে যে না, পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, অরবিটের মধ্যে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। ঠিক আছে, তো চিন্তা পরিবর্তন হয়ে গেছে এরকম। এটা তো একটা বড় মোটা দাগে একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো বিষয় আছে। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো কিন্তু তারপরও আমাদের ইয়াংস্টার্স যারা আছে তাদেরকে বোঝানোর জন্য আমাকে বিজ্ঞানের মাধ্যমেই যেতে হবে, এই প্রশ্নটার যদি জবাব আমাকে দিতে হয়। এছাড়াও অনেক লজিক্যাল অনেক কোয়েশ্চেন আছে যেগুলো চিরন্তন, ইউনিভার্সাল, এগুলো দিয়ে আমি বলতে পারি। কিন্তু প্রথমে বিজ্ঞানের দিকে যেতে হচ্ছে, যেহেতু দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
এটা হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং টেকনোলজির যুগ, সেহেতু আমি বিজ্ঞান দিয়ে শুরু করছি। ধরুন আপনি যদি ভূতত্ত্ববিদ যারা আছে, ঠিক আছে, জিওলজিস্ট যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভূমিকম্প কেন হয়, তো তারা কি বলবে? যে আমাদের এই পৃথিবীটা অনেকগুলো ট্যাকটনিক প্লেটের উপরে খাড়া আছে, ট্যাকটনিক প্লেটের উপরে খাড়া আছে, ট্যাকটনিক প্লেটের মাঝখানে ফাঁকা থাকে, এটাকে তারা বলে ফল্ট। এই ফাঁকাটাকে বলে ফল্ট, ফল্ট মানে কিন্তু ত্রুটি, কিন্তু এটা আসলে ত্রুটি না, ওই দুইটা ট্যাকটনিক প্লেটের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে ওইটাকেই তারা বলতে চায়, ওইটা হচ্ছে ফল্ট। ফাঁকা জায়গাটাকে তারা ফল্ট বলে। এই ট্যাকটনিক প্লেটের নিচে অনেক কিন্তু গলিত পদার্থ থাকে, ঠিক আছে। তো আধুনিক বিজ্ঞান কি বলছে, জিওলজিস্টরা কি বলছেন, যে এই যে গলিত পদার্থগুলোর মধ্যে যখন নড়াচড়া হয় তখন ট্যাকটনিক প্লেটের মধ্যে ওই যে দুইটা ফাঁকা আছে এইখানে নড়াচড়া হয়, ট্যাকটনিক প্লেটগুলো যখন নড়ে ওঠে তখন ভূমিকম্প হয়। আচ্ছা আচ্ছা, এখন ইফ ইউ আস্ক এ সায়েন্টিস্ট, ইফ ইউ আস্ক এ জিওলজিস্ট, যে এই ট্যাকটনিক প্লেটের নিচে যে গলিত পদার্থগুলো আছে এগুলোর মধ্যে নড়াচড়া কেন হয়, কম্পন কেন হয়, এগুলোর মধ্যে ডিসপ্লেস কেন হয়, এগুলোর মধ্যে স্থানান্তর কেন হয়, যদি আপনি এই প্রশ্ন করেন তারা বলবে উই ডোন্ট নো, এটা ন্যাচারাল ফেনোমেনা। কি বলবে? ন্যাচারাল ফেনোমেনা মানে এটা প্রকৃতির কাজ। ওকে, একটা উত্তর দিল প্রকৃতির কাজ, এটা আমরা এটার আনসার জানি না, এটার উত্তর আমাদের কাছে নাই। দ্বিতীয়ত আসেন বড় প্রশ্ন, যদি আমি করি বিগ কোয়েশ্চেন, যেটা সায়েন্টিস্টরা বলছে যে পৃথিবী, এই সম্পূর্ণ ইউনিভার্স, সম্পূর্ণ বিশ্বজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, হাজারো গ্যালাক্সি, এই বিশ্বজগৎ, ইউনিভার্স বলতে আমরা যা বুঝি, এই সকল কিছুর সৃষ্টির শুরু তারা বলছেন যে বিগ ব্যাং থেকে। হ্যাঁ, ওকে, বড় একটা এক্সপ্লোশন হয়েছিল, একটা বড় একটা বিস্ফোরণ হয়েছিল, এইখান থেকে সকল কিছু সৃষ্টি হয়েছে। ওকে, এখন আপনি যদি বলেন যে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, সায়েন্টিস্টদেরকে যদি, কসমোলজিস্ট যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই বিগ ব্যাং যে হলো কেন হলো, কারণটা কি, কে এটা ঘটিয়েছে, কোত্থেকে আসলো বিগ ব্যাং, কোত্থেকে আসলো, কোত্থেকে হলো এটা, তখন তারা আবারও বলবে ন্যাচারাল ফেনোমেনা, উই ডোন্ট নো, এটার আনসার আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, এখন তাদেরকে যদি আরেকটা প্রশ্ন করেন যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কোথা থেকে আসলো, সকল কিছু জড় পদার্থ ছিল, প্রাণের অস্তিত্ব কোথা থেকে আসলো, তারা আবারও বলবে যে ন্যাচারাল ফেনোমেনা, প্রকৃতির কাজ। ওকে, সব কিছুতে তারা একদিকে ফিরে যাচ্ছে, প্রকৃতির কাজ, আমরা এই বিষয়গুলো জানি না। এরকম হাজারো কোয়েশ্চেন আছে বিজ্ঞানকে আপনি করবেন, বিজ্ঞান প্রশ্নের উত্তর দিবে যেগুলো প্রকৃতির কাজ, আমরা জানি না। তো এখন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই প্রকৃতি যে আপনি বলছেন ন্যাচার, সব কিছুকে আপনি বলছেন ফেনোমেন, ন্যাচারাল ফেনোমেনা, প্রকৃতির কাজ, এই প্রকৃতি জিনিসটা কি, এই প্রকৃতির কি জ্ঞান আছে, ইজ ইট নলেজেবল, এর কি জ্ঞান আছে, এই প্রকৃতির কি স্বাধীন ইচ্ছা শক্তি আছে, এটা কি জ্ঞানী নাকি নির্বোধ, স্বাধীন ইচ্ছা শক্তি আছে কি নাই, ঠিক আছে, এটা কি আকার আছে কি না, মানে এরকম আপনি অনেক বৈশিষ্ট্য আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, কোনো আনসার নাই। তখন তাদেরকে না, তাদেরকে বলতে হবে অবশ্যই যে এই প্রকৃতির অবশ্যই জ্ঞান আছে, কারণ অজ্ঞান কোনো কিছুর পক্ষে এত ইউনিভার্স এত সুন্দর করে সুদৃঢ়ভাবে সাজানো অসম্ভব, সম্ভব না। নলেজেবল যদি না হয়, মহাপ্রজ্ঞাবান মহাজ্ঞানী যদি এই প্রকৃতি যদি না হয়, তার পক্ষে কীভাবে সম্ভব এত কিছু নিশ্ছিদ্রভাবে, নিশ্ছিদ্রভাবে, কোনো ফল্ট নাই, কোনো ত্রুটি নাই, এমনভাবে সকল কিছু সাজানো কীভাবে সম্ভব? তো কাজে আমাদেরকে মানতে হবে যে এই প্রকৃতি বা এই ন্যাচার জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তারপর মানতে হবে যে এই প্রকৃতির স্বাধীন ইচ্ছা শক্তি আছে, চাইলে কিছু করতে পারে, যে কোনো কিছু, ওকে, চাইলে কিছু করতে পারে, তার কিছু করার ক্ষমতা আছে, স্বাধীন ইচ্ছা শক্তি আছে, কুদরত আছে, কিছু করার ক্ষমতা আছে, যা চায় মানে মহা ক্ষমতাধর, সর্বশক্তিমান। আদারওয়াইজ সর্বশক্তিমান যদি না হয়, দেখেন আমাদের এই পৃথিবীটা আছে সোলার সিস্টেমের মধ্যে, সোলার সিস্টেম আছে গ্যালাক্সির মধ্যে, গ্যালাক্সি আছে মিল্কি ওয়ের মধ্যে, এইরকম হাজারো বিলিয়নস অফ গ্যালাক্সি দিয়ে পুরো ইউনিভার্স সৃষ্টি। সুবহানাল্লাহ। তো সর্বশক্তিমান যদি না হয় ন্যাচার প্রকৃতি, তাহলে এটা সৃষ্টি করা সম্ভব না, এগুলা অস্তিত্বে আসা সম্ভব না। তো ভাই,
এই যে আপনি প্রকৃতি নামে যা বলছেন, আসলে তো সেগুলোই তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান তাআলা বলে, আমরা ইসলাম সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহান তাআলা বলি, সেই আল্লাহ সুবহান তাআলারই তো এইগুলা কুদরত, আল্লাহ সুবহান তাআলারই তো সেই বৈশিষ্ট্যগুলো, যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এখন বললাম ওগুলো তো প্রকৃতি, আপনারা বলছেন প্রকৃতি নামে, আমরা বলছি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান তাআলা। আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদে যেরকমটা বলেছেন ইন্নাহু আলিমুন কাদির, 42 নম্বর সূরা এবং 50 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী সর্বজ্ঞ, কাদির সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, কোরআন মাজিদে যেরকমটা এসেছে, ঠিক আছে। তারপর আল্লাহ সুবহান তাআলা প্রশ্ন করেছেন দ্বিতীয়, আমার এই প্রশ্নের যদি আমি দ্বিতীয় ভাগে যদি যাই, আল্লাহ সুবহান তাআলা প্রশ্ন করেছেন আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোনো কিছু মানে আউট অফ নাথিং তারা সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহান কোরআন মাজিদে এই প্রশ্ন করেছেন, ঠিক আছে। তারা কি চারদিকে তাকায় না, এত এত কিছু আছে, নিজেদের দিকে কি তাকায় না, তারা কি মানে আউট অফ নাথিং তারা চলে এসেছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন আপনি বাংলাদেশের যে শ্রেষ্ঠ যে মসজিদ আছে 200 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, সেই মসজিদের সামনে যদি আপনি দাঁড়ান, আপনাকে যদি আমি বলি যে এখানে চারটা বিষয় আমাদের মাথায় আসবে, এই মসজিদটা কোথা থেকে আসলো, এই মসজিদ কোথা থেকে আসলো, প্রথমে হচ্ছে আমি যদি বলি যে কিছু অন্ধ বধির, ঠিক আছে, পঙ্গু কয়েকজন মানুষ মিলে এই মসজিদটা তৈরি করে ফেলেছে, একটা অপশন। দ্বিতীয় অপশন আমি যদি বলি যে ইট পাথর বালু সিমেন্ট রড সকল কিছু নিজে নিজে এসে এক জায়গায় হয়ে মসজিদটা হয়ে গেছে, দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন, মসজিদের ভেতরে যদি ঢুকেন আপনি একটা প্ল্যান পাবেন, একটা নকশা পাবেন, একজন আর্কিটেক্ট সেই নকশাটা তৈরি করেছেন, এখন আপনি যদি বলেন এই নকশাটা বানিয়ে ফেলেছে এই মসজিদ, ঠিক আছে, এটা তৃতীয় অপশন। চতুর্থ অপশন, বাংলাদেশের নাম করা একজন আর্কিটেক্ট এই মসজিদের নকশা দিয়েছেন, সেই মসজিদের নকশা অনুযায়ী রাজমিস্ত্রিরা মিলে এই মসজিদ তৈরি করেছে। এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আপনি মানবেন? চার নম্বরটা অবশ্যই, চার নম্বরটা মানবেন। আচ্ছা ঠিক আছে, চার নম্বরটা যেহেতু মানবেন, আপনি দেখেন একটা মসজিদের চাইতেও আপনার আমার যে স্ট্রাকচার অনেক বেশি জটিল, অবশ্যই, মানে এটা কোনো কম্প্যারিজনে চলে না। আমাদের শরীরে মানুষের, একটা মানুষের শরীরে বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ সেল আছে, কোষ আছে, একটা কোষের গঠন নিয়ে আপনি যদি শুধু চিন্তা করেন, ঠিক আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, কি নাই একটা কোষের ভেতরে, একটা কোষের ভেতরে যা আছে তা একটা নিউ ইয়র্ক সিটির সমান, ঠিক আছে, এটার ভিতরে এত এত কিছু আছে। তারপর মানুষের শরীরের গঠন, প্রতিটা অঙ্গের গঠন আমরা যদি চিন্তা করি, আমরা যদি শুধুমাত্র আমাদের চোখের গঠন নিয়ে যদি চিন্তা করি, যেই প্রক্রিয়াতে আমরা কোনো কিছু দেখি এটা নিয়ে যদি চিন্তা করি যে এত জটিল একটা বিষয়, এত কমপ্লিকেটেড একটা বিষয়, এত কমপ্লেক্স একটা বিষয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বা আমরা অস্তিত্বে এসেছি, তো সেই অস্তিত্বটা কি মানে অজ্ঞান কোনো শক্তি সেটা সৃষ্টি করতে পারে? মানে ওই যে আমরা প্রথমে যেটা উদাহরণ দিলাম যে ব্লাইন্ড ডেফ মানে হচ্ছে অন্ধ বধির পঙ্গু কিছু মানুষ মিলে একটা মসজিদ বানিয়ে ফেলেছে, এটা যেভাবে সম্ভব না, ঠিক এভাবেই সম্ভব না যে প্রকৃতি নাম দিয়ে আমরা যেটা বলছি, প্রকৃতি অজ্ঞান কোনো শক্তি, নলেজ নাই, প্রজ্ঞা নাই, উইজডম নাই, সে এসে আপনি আমাকে অস্তিত্ব নিয়ে এসেছে, আপনি আমাকে অস্তিত্ব নিয়ে এসেছে, এটা মানা সম্ভব না। ওকে, কাজেই আমরা মেনে নিচ্ছি যে এই প্রকৃতি নলেজেবল, তার কুদরত আছে, তার ক্ষমতা আছে, সর্বময় ক্ষমতা আছে, তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, সে চাইলে কোনো কিছু করতে পারে, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা এটা মেনে নিতে হচ্ছে। দ্বিতীয় জিনিস দেখেন, দ্বিতীয় যেই জিনিসটা বলেছিলাম যে ইট পাথর বালু সিমেন্ট সকল কিছু একসাথে এসে হঠাৎ করে হয়ে গেছে, এটা তো হতে পারে না। আপনি মাঝখানে প্রশ্ন করেছিলেন যে অনেকে বলতে চান যে অ্যাক্সিডেন্টালি, হ্যাঁ, প্রাণটা যে আমাদের প্রাণের অস্তিত্ব অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে হয়ে গিয়েছে, মানে দুর্ঘটনাবশত হয়ে গেছে, যেটা আপনি বললেন যে সমগ্র ইউনিভার্সের সকল কিছু ছিল জড় পদার্থ, জি, তো এখানে প্রাণের অস্তিত্ব অ্যাক্সিডেন্টালি চলে এসেছে। আমি আপনাকে আবারও আমার প্রসঙ্গে ফিরে আসবো, কিন্তু তার আগে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব।
ছাপাখানার যে ব্লক আছে অ আ ক খ হ্রস্ব ই দীর্ঘ ই, এই যে ব্লকগুলো আছে এই সেই ব্লকগুলো কালি ছাপাখানাতে যে কালিটার মাধ্যমে ব্লকগুলো লেখাটা তৈরি করে, এবং পেপার সাদা কাগজ, এই তিনটা জিনিস নিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে আপনি কাল কেয়ামত পর্যন্ত যদি সেই বক্সটাকে ঘোরাতে থাকেন, আপনার পক্ষে মিনিংফুল অর্থপূর্ণ একটা লাইন সৃষ্টি করা সম্ভব না। আমার কথা বুঝতে পেরেছেন? যত সময় না পর্যন্ত একজন টাইপিস্ট ছাপাখানার একজন কর্মচারী এমপ্লয়ি যত সময় না পর্যন্ত প্রপার সিস্টেমেটিক ওয়েতে সেই ব্লকগুলোকে জায়গা মতো সেট না করবে, ঠিক আছে, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাবশত একটা লাইন আপনি সৃষ্টি করতে পারবেন না, যত সময় না পর্যন্ত আপনি চিন্তা শক্তির দ্বারা ইচ্ছা শক্তির দ্বারা একজন এমপ্লয়ি ছাপাখানার একজন এমপ্লয়ি প্রপারলি কোনো একটা লাইন লিখতে না চাইবে। আর সেখানে এত বড় একটা জড় বস্তু, জড় বস্তু থেকে বলছেন যে ন্যাচারাল ফেনোমেনা ঘুরতে ঘুরতে হইতে হইতে ঘর্ষণের ফলে প্রাণের অস্তিত্ব চলে এসেছে, এটা কিভাবে সম্ভব? যেইখানে দেখেন ছাপাখানার এই ব্লকগুলোর মধ্যে সাদা কাগজ এবং কালি তিনটা জিনিস, এটার মধ্যে পটেনশিয়ালি কিন্তু সম্ভব অ্যাক্সিডেন্টালি একটা লাইন লিখে লেখা সম্ভব, সম্ভব কিন্তু সেটা হবে ইম্পসিবল। কাল কেয়ামত পর্যন্ত সময় দিব একটা বক্সের মধ্যে আপনি ছাপাখানার সেই ব্লক কালি এবং সাদা কাগজ নিয়ে কাল কেয়ামত পর্যন্ত আপনি এটাকে ঘোরাতে থাকেন, অ্যাক্সিডেন্টালি অর্থপূর্ণ একটা লাইন একটা শব্দ আপনি লিখতে পারবেন না, লেখা হবে না, অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয় না। সেইখানে আপনি আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র সকল কিছুর দিকে তাকান, আমাদের জীবের অস্তিত্বের দিকে তাকান, এত কিছু অ্যাক্সিডেন্টালি হয়ে যাবে দুর্ঘটনাবশত, অসম্ভব ইম্পসিবল। আমাদের জ্ঞান মানে আমাদের চিন্তা করা উচিত, আমাদের জ্ঞানের পরিধিটা একটু আমাদের মস্তিষ্ক খুলে চিন্তা করা উচিত, ব্লক হেডের মানুষের মতো না, আমাদেরকে একটু খোলা মনে চিন্তা করা উচিত। যেটা বলছিলাম যে ইট বালু সিমেন্ট এগুলোর সমন্বয়ে যেভাবে মসজিদ মানে অটোমেটিক হয়ে যেতে পারে না, ঠিক সেইভাবেই রক্ত মাংস হ্যাঁ এগুলোর সমন্বয়ে নিজে নিজে কোনো কিছু হতে পারে না। এই ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিব, আমাদের হানাফি মাঝহাবের ইমাম আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত যে চারটা মাঝহাব আছে, সে প্রথম মাঝহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মাঝহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সঙ্গে নাস্তিকদের একবার ডিবেট হয়েছিল বাগদাদে। তো তখনকার যুগে আপনার যখন মানে আব্বাসীয়দের সময়ে গ্রিক ফিলোসফি এই কিতাব টিতাব বইটি যখন অনুবাদ হওয়া শুরু হয় আরবিতে, তখন মুসলমানদের মধ্যে নাস্তিকতার একটা জোয়ার এসেছিল। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই নাস্তিকদেরকে দাহরিয়া মতবাদের সেই মানুষগুলোকে চ্যালেঞ্জ দিলেন যে তোমাদের সাথে আমার বহস হবে, কখন কোথায় কি হবে, একটা জায়গা ঠিক হলো, এই জায়গাতে ইমাম আবু হানিফার সাথে নাস্তিকদের ডিবেট হবে, ডিবেট তিনি প্রমাণ করবেন যে সৃষ্টিকর্তা আছেন, আর নাস্তিকরা বলছে যে সৃষ্টিকর্তা নাই। সকল মানুষ এক জায়গায় হয়ে গেল, আব্বাসি খলিফা চলে আসলো, ঠিক আছে, ওই সময়ের প্রধান প্রধান মানুষজন চলে আসলো, নাস্তিকরা চলে আসলো, সবাই অপেক্ষা করছে সেই নির্দিষ্ট জায়গায়, অ্যাপয়েন্টেড যেই প্লেস আছে টাইম অনুযায়ী ডেট অনুযায়ী সেখানে অপেক্ষা করছে, ইমাম আবু হানিফার দেখা নেই। মশহুর ঘটনা, এক ফেমাস ঘটনা, অনেকে শুনে থাকতে পারেন। তো দেখা গেল অনেক লেটে, মানুষ যখন বিরক্ত হয়ে উঠে চলে যাবে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঢুকলেন, ঢুকে বলছেন আই এম সরি, দুঃখিত, আমি আসতে অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে। তো সবাই বলছে আপনি এত বড় ইমাম, মুসলমানদের এত বড় ইমাম আপনি, নাস্তিকরা বলছে, তা আপনি এটা কী করলেন, আপনি আমাদেরকে এত সময় ধরে মানে বসিয়ে রাখলেন, এটা কেমন কথা? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি টাইম মতোই ঘর থেকে বের হয়েছিলাম, কিন্তু সামনে ফুরাত নদী পড়েছে, সামনে ফুরাত নদী, তো ফুরাত নদী আমি পার হব, দেখলাম যে কোনো নৌকা নাই, অনেক সময় বসে থাকার পরে স্রোতে হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা গাছ ভেসে এসেছে, এই গাছটা আমার সামনে আসলো, নিজে নিজে দেখলাম ফেরে তক্তা হয়ে গেল, সেই তক্তাগুলো আবার দেখলাম নিজে নিজেই জোড়া লাগলো, জোড়া লেগে একটা নৌকা হয়ে গেল। তো তিন চার ঘন্টা সময়ের মধ্যে চলে গেছে, তো সেই নৌকায় চড়ে আমি ওই পার থেকে এই পারে আসলাম, আসলে এই জন্য আমার চার পাঁচ ঘন্টা দেরি হয়েছে। নাস্তিকরা বলে আপনি কি পাগল হয়ে গেছেন, এটা কি সম্ভব, একটা গাছ নিজে নিজে ভেসে আসবে, নিজে নিজে তক্তা হবে, নিজে নিজে জোড়া লাগবে, নিজে নিজে নৌকা হবে, এটা কীভাবে সম্ভব? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমার মুনাজারা, আমার বহস, আমার ডিবেট এখানেই শেষ।
তো আপনারা কিভাবে চিন্তা করেন যে এই গ্রহ নক্ষত্র এই সম্পূর্ণ ইউনিভার্স সকল কিছু নিজে নিজে এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যাবে, ওয়েল ডেকোরেটেড হয়ে যাবে, যেখানে কোনো ধরনের কোনো ছিদ্র নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে স্তরে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের কোনো তফাত দেখতে পাবে না, কোনো ছিদ্র দেখতে পাবে না। ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির দিকে তাকাও, দেখো আল্লাহ সুবহানাহু সৃষ্টির মধ্যে কোনো ছিদ্র দেখতে পাও কিনা, কোনো ত্রুটি দেখতে পাও কিনা। এই সকল কিছু প্রমাণ করে যে একজন সৃষ্টিকর্তা আছেন, ঠিক আছে। তৃতীয় যেই ইয়েটা বিষয়টা আমরা উপস্থাপন করেছিলাম যে একটা নকশা মসজিদের ভিতরে, সেটা একজন আর্কিটেক্ট নকশা দিয়েছে, সেই নকশাও তো কোনো কিছু তৈরি করতে পারে না। তো আমাদের বডির মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ হচ্ছে আমাদের মানুষ সৃষ্টির নকশা। তো এই নকশা তো নিজে নিজে কোনো কিছু করতে পারে না, যত সময় পর্যন্ত না বিহাইন্ড দ্য ডিএনএ একজন আর্কিটেক্ট থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই কাজে আমাদেরকে চতুর্থ যে অপশনটা আছে সেটার দিকে যেতে হচ্ছে। একজন আর্কিটেক্ট আছেন যিনি নলেজেবল, যিনি প্রচণ্ড জ্ঞানে জ্ঞানী, মহাপ্রজ্ঞাবান, মহাক্ষমতাধর, সর্বশক্তিমান, এবং তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তিনি চাইলে কোনো কিছু করতে সক্ষম, তিনি সকল কিছুর পেছনে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে যদি আলোচনা করি, দীর্ঘ সময় আলোচনা করা যাবে, সর্বশেষ যে কথা বলবো আবার আমাদেরকে আধুনিক বিজ্ঞানের দিকে ফিরে যেতে হবে। আপনার আমরা বিগ ব্যাং নিয়ে কথা বলেছি, জি, পৃথিবী সৃষ্টির যেই শুরু, যেখান থেকে মানে পুরো ইউনিভার্সের যেই মহাবিস্ফোরণ, সেই মহাবিস্ফোরণের পরে বিজ্ঞানীরা বলছেন যে তিনটা জিনিস সৃষ্টি হয়েছে এই মহাবিস্ফোরণের মাধ্যমে। এক হচ্ছে গ্র্যাভিটি, মহাকর্ষ শক্তি, পৃথিবীর সকল কিছু একে অপরকে, মানে এই বিশ্বজগতের সকল কিছু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে, ওকে, গ্র্যাভিটি। আরেকটা হচ্ছে স্পিড, গতি, আরেকটা হচ্ছে তাপ, টেম্পারেচার। এই তিনটা জিনিস উৎপন্ন হয়েছে এই মহাবিস্ফোরণের ফলে। এই তিনটা জিনিস সুষম মাত্রায়, ওয়েল ব্যালেন্সড, যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকু হওয়ার কারণেই বিশ্বজগতের সকল কিছু অস্তিত্বে এসেছে, ওকে। এখন বিজ্ঞানীরা বলছেন যে গ্র্যাভিটি, মহাশক্তি যেটা, মহাকর্ষ শক্তি যেটা, পৃথিবীর ইউনিভার্সের সকল কিছু একে অপরকে একটা নির্দিষ্ট মাত্রায় নিজের দিকে আকর্ষণ করছে। সূর্য এবং পৃথিবী নির্দিষ্ট মাত্রায় একে অপরকে আকর্ষণ করছে বলেই পৃথিবী তার কক্ষপথে টিকে আছে, ওকে। এই যে গ্র্যাভিটি, মহাকর্ষ শক্তি, এটা যতটুকু আছে তার চাইতে যদি কম হতো, তার চাইতে যদি কম হতো তাহলে সকল কিছু একে অপর থেকে এত দূরে সরে যেত, এই মহাবিশ্ব সৃষ্টি হতো না, এই মহাবিশ্ব অস্তিত্বে আসতো না। আবার এই গ্র্যাভিটি, এই মহাকর্ষ শক্তি যদি যতটুকু আছে তার চাইতে যদি বেশি হতো তাহলে সকল কিছু আবার স্কুইজ হয়ে যেত নিজের মধ্যে এসে, মানে এই মহাবিস্ফোরণ হয়েছে তো, মহাবিস্ফোরণ হওয়ার পরে আবার সকল কিছু এসে নিজের মধ্যেই আবার বিলীন হয়ে যেত, তখনও আবার সৃষ্টি সকল কিছু অস্তিত্বে আসতো না। এখন এই গ্র্যাভিটিকে, এই স্পিডকে, এই টেম্পারেচারকে ওয়েল ব্যালেন্সড রেখেছে কে? বিজ্ঞানকে জিজ্ঞেস করলে আবারও বলবে সেই ন্যাচারাল ফেনোমেনা, প্রকৃতি। এই প্রকৃতি আসলে একটা ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না, ঠিক আছে। এই প্রকৃতি, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে, তারা সেই একই জিনিস মানছে কিন্তু প্রকৃতি নামে, ঠিক আছে। কাজেই এতে কোনো সন্দেহও নাই যে এই সৃষ্টি জগতের এই সকল কিছুর একজন স্রষ্টা আছেন। তার মানে এখানে একটা বিষয় যে আমরা যদি, মানে আপনার আমার প্রশ্নের আলোকে যদি বলি, সব কিছুর পিছনে বিজ্ঞানের সূত্র হলো প্রকৃতি, প্রকৃতি যা কিছু আছে, কিছু হল মানে তাদের কাছে যে জিনিসটা মনে হয় যে না এটা আর কোনো কিছু নাই এখানে, তাদের বিজ্ঞান যেখানে শেষ ফেল করে, তখন তারা প্রকৃতির দিকে সকল কিছু, হ্যাঁ এটা প্রকৃতির কাজ, এটা প্রকৃতি করেছে, তাদের ভাষা যেটা প্রকৃতি, আপনার ভাষা আমাদের কাছে, আমরা ইমান বিলিভার্স যারা, যারা আমাদের কাছে, যারা এথিয়াস্ট না, তাদের কাছে সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা।